আমরা কিন্তু কোথাও টিয়ার সেল বা রাবার বুলেট নিক্ষেপ করে নিই যদিও আমাদের দিকে অস্ত্র ত্যাগ করে এরকম ছবিও কিন্তু আমাদের কাছে আছে অস্ত্র ত্যাগ করে গুলি করা হয়েছে তারপরেও আমরা শুধুমাত্র ফাঁকা রাবার বুলেট আর টিআর সেল ছাড়া কিছু ব্যবহার করে নিই এরপরে সন্ধ্যার সময় যখন ফেরত যাচ্ছে তারা তখন গোল্লা আমাদের ফোর্সটা ছিল এই ফোর্সের উপরে আকস্মিক তারা আক্রমণ করে আক্রমণ করে তারা সেই তেরো চোদ্দো পনেরো সালের মতো আমাদের এই ফোর্সকে পনেরো জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন আমাদের এক এএসপি বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুত্ব গুরুতর আঘাত করেছে তার মাথার একদম ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম তাৎক্ষণিকভাবে আইসিউতে নেওয়া হয়েছিল এবং তারপর পর সে এখানে ইন্তেকাল করেছে আমরা এর বাইরে একজন আইসিউতে আছে আসে বিশ পঁচিশ জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে